আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো সবথেকে প্রথমে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের নাইট টাইমের রুটিনটা আমি শেয়ার করব। আমি বেসিক্যালি তোমাদের সঙ্গে বিশেষ করে লাঞ্চ টাইম রুটিনটাই শেয়ার করতে পারি। মর্নিংয়ে তেমন আমি কিছুই করি না, যেদিন করি আমি শেয়ার করি। তো আজকের ভাবলাম একটু স্পেশাল কিছু হচ্ছে রাতের বেলায়, তো ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক। আজকের রুটি করব, আলুর দম করব। আমরা সবাই রুটি খাই না, বেসিক্যালি আমার শাশুড়ি মায়ের জন্য আমি রুটি করে থাকি এবং আমরা ভাত খাই রাতের বেলা। কিন্তু আজকে যেহেতু ভাবলাম সবাই রুটি খাবো এবং আলুর দম হবে, স্পেশালভাবে আলুর দম আমি বানিয়ে থাকি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আলুর দমটা একটু স্পেশালভাবেই আমি বানিয়ে থাকি, আর রুটি সকলের জন্যই করছি। আমরা তিনজনেই আজকে রুটি খাবো, কারণ দুপুরবেলা আমরা খিচুড়ি খেয়েছিলাম, তো সেটা একবেলার জন্যই করেছিলাম। তো আমি সবথেকে প্রথমে আটাটা আগে মেখে নিলাম, কারণ আটা মেখে যতক্ষণ রাখা যাবে ততই কিন্তু রুটিটা সফট হবে। তো আমি আটাতে কিছুই দিইনি, শুধু নুন দিয়েই মাখি, সোডা খাই না। খুব একটা সোডা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তো সেই জন্য আটাটা মেখে নিলাম। নিয়ে এবারে আমি আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি। আলুগুলো ঝটপট করে পরিষ্কার করে সমস্ত জোগাড় জাটি করে নিয়ে তারপরে আমি রান্নার প্রিপারেশনে চলে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটার আমার এই ভিডিওতে। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে তোমাদের আমি একটা অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সমস্ত জোগাড় জাটি করে আমি কড়াইয়ে সব থেকে প্রথমে একটুখানি তেল আর একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে আলু ভাজার পরে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তো সেই জন্য আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। তো বেশি কিছু না, জাস্ট লবণ দিয়ে আর একটু ফুড কালার দিয়ে আমি সব থেকে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুর দমটা আমি প্রেশার কুকারে রান্না করব, কারণ প্রেশার কুকারে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবং আমি সিম্পলি যেরকমভাবে মশলা কষিয়ে রান্না করা হয় সেরকমভাবেই আমি রান্না করব। তো সর্ষে তেল ছাড়া তো কোনো রান্নাই কোনো টেস্টই আমার মনে হয় না যে হয় সর্ষে তেল ছাড়া। তো কড়াই যখন দেখছি যে একদম জলটা শুকিয়ে গেছে, তখন আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে তেল পরিমাণ মতো। খুব বেশি দেবো না, যেহেতু আলু ভাজার সময় কিন্তু আমরা তেল অ্যাড করেছিলাম, সেই জন্য আমি জাস্ট অল্প একটু সর্ষের তেল দিলাম। তো তার মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমি সরি, কারণ আমি ভেবেছিলাম যে মশলাটা মানে কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর প্রেশার কুকারে ঢেলে নেব। তারপর ভাবলাম থাক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেভাবে আমরা সিম্পলি মশলা কষিয়ে থাকি সেভাবে রান্না করব। আর যেটা বললাম স্পেশাল সেটাই তোমাদেরকে বলি, 4টে লং এবং 3টে এলাচ আমি চুলার পাশে দিয়ে রাখলাম। ওটা কিন্তু গরম হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তখন লাস্টে আমি ওটাকে একদম গুঁড়ো করে
আর লাস্টে আলুরদমটা হয়ে গেলে ছড়িয়ে প্রেশার কুকারে ঢাকনাটা মুড়ে দেব। এত সুন্দর আলুরদম টেস্ট হয় যে তোমরা ভাবতে পারবে না। তো আমি পেঁয়াজ দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজার পরে আমি যেটা করবো, ওর মধ্যে মশলা অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, সমস্ত মশলা অ্যাড করে দেবো। প্রথমে দেবো আদা রসুন বাটা, আমরা এক এক করে দেবো, তোমরা দেখতে পাবে। তো সবথেকে প্রথমে আদা রসুন আমি আজকেই সবে মিক্সিতে করলাম, তো সেটাই আমি জাস্ট ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি 3-4 দিনের জন্য মানে আদা রসুন করে নিই, বেশি দিনের জন্য করতে পারি না, কারণ আমার যেহেতু ফ্রিজ নেই, তো আমি সেই জন্য 3-4 দিনের বেশি আমি করি না। তো আমি মোটামুটি 3-4 দিনের জন্য করি, তো আজকে করলাম। তো তার থেকে আদা রসুন আমি প্রথমে পেঁয়াজ লাল হয়ে গেছে দিয়ে দিলাম, তারপর সমস্ত মশলা একে একে আমি দিয়ে দেব। দেওয়ার পরে তার মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে, তোমরা যেরকম পরিমাণে ঝোল রাখতে চাও, আমার মনে হয় বেশি ঝোল না রেখে ওটা যদি একটু কাদা কাদার মতো করা যায় কিন্তু বেশি টেস্ট হয়। তো মশলাটা কষিয়ে নিয়ে তার উপরে আলু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নিয়ে এবং ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি এইভাবেই রান্না করে থাকি। লাস্টে যেটা তোমাদেরকে দেখালাম, গরম মশলা বলতে শুধুমাত্র লং এবং এলাচ, ওটাকে আমি চুলোর বাইরে দিয়ে রাখলাম, ওটা একদম গরম হয়ে যাবে। লাস্টে আমি প্রেশার কুকারে 6-7টা আমি সিটি দেব। দেওয়ার পরে আমি ওটাকে লাবিয়ে নেব, নিয়ে সিটিটা তোমরা ডাইরেক্টলি খুলবে না, যখন একদম হাওয়াটা বেরিয়ে যাবে তখন খুলতে হবে। খোলার পরে আমি একটু নেড়ে ছেড়ে একদম আলুগুলোকে সামান্য একটু গলিয়ে দেবো, মানে কিছুটা আলু আমি গলিয়ে দেব। দেওয়ার পরে দেখতে পাবে যে ঝোল তোমরা যেরকম রাখতে চাও সেরকম পরিমাণে ঝোল রেখে আর ফুটিয়ে তোমরা লাবিয়ে নেবে, নিয়ে তার উপরে ওই গরম মশলাটা গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে আর ঢাকনাটা বন্ধ করে দেবে। তারপর তোমরা গরম গরম সার্ভ করবে। এই আলুরদমটা তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি খেতে লাগে। এবং তারপরে আমি রুটি করে নেব। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবার অনুরোধ করছি। Thank you.